बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम माजबाड़ी यूट्यूब चैनल और एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल पक्ष के सबा के जाना सालाम। सब समय कृषि के आधुनिक करा कृषि जान आमादेर भाग्यर चाका घुरे दे कर्मजीवी करार लक्ष्य हमें सब समय विभिन्न कथा बोले थाकि। आज के आसले छागल एक खामारी आपनारा जानें छागल ने कथा बोलबो खामारे विभिन्न जगहते छुटे छुटे विभिन्न भावे छागलगुलो आछे। प्रिय दर्शक आमरा जारा छागल चाष करी तादेर सबचाइते जेटा समस्या सेटा हलो छागलेर खाद्य नेहा अर्थात छागल खाय ना एबं छागल जदि ना खाय ताहले किन्तु आमरा आसले छागल चाष करे कखनोई लाभवान होते पारबो ना। कारण प्रतिटा उत्पादनमुखी जीवजंतुर खाबारेर उपरेई तादेर वंशबृद्धि एबं तारा मांसबृद्धि जेटाई बोलें सबकिछु आसले सेटार उपरेई निर्भर करे। प्रिय दर्शक आमार आमि आपनादेरके कयेकटा छागलेर चित्र देखार चेष्टा करब। उदाहरणस्वरूप छागलटा देखें এই ছাগলটা খাবার ভালো খায় আর শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ভালো। আমার রাজা বাবুরও শরীর স্বাস্থ্য আপনারা দেখেন খাবার ভালো খায় রাজারও শরীর স্বাস্থ্য ভালো। কিন্তু আমার কিছু ছাগল এই বাচ্চাগুলোরও শরীর স্বাস্থ্য আপনারা দেখতেছেন ভালো মোটামুটি। আমার এখানে অনেক যে ছাগল আছে কিন্তু এই এখানে একটা ছাগল আমি আপনাদেরকে দেখাবো। এই ছাগলটা আমার খুব কম খাবার খায় দেখেন কম খাওয়ার কারণে আর কিন্তু শরীর স্বাস্থ্য অনেক খারাপ। তাহলে আমি যদি ছাগল পালন করি যদি আমার আসলে বংশ বৃদ্ধি বা মাংস বৃদ্ধি না করতে পারি তাহলে আমরা কিন্তু আসলে আমরা মোটামুটি একটা কথা শুনতে সব সময় পাই যে লস হয়েছে ছাগল পালন করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মাছ চাষ করে আমি লস করছি হাঁস চাষ করে আমি লস করছি বা ক্ষতিগ্রস্ত এগুলোর পিছনে অনেক কারণ থাকে। প্রিয় দর্শক আমরা যখন যেটা নিয়ে লাগি বা যেটা নিয়ে করি তখন কিন্তু সেটার আসলে ए टू जेड भीतरे ढुकी ताई जादेर छागल खाए ना तादेर जोने आमी एमाइनो भिट प्लस। प्रिय दर्शक आमी एकटा एमाइनो भिट प्लस जादेर छागल खाबे ना आमी तादेर जोने आसले आजकेर भिडियोटा एमाइनो भिट प्लस जखन आपने दिने दुबार बा तीन बार जदि आपनारा खेलें ताहले किन्तु आसले सेई छागलटार आसले ग्रोथ होबे एबं सेई छागलटा खाबार रुचि होबे एबं एखाने आपनारा देखते पाच्छेन एटा मिनारेल एटा विभिन्न धरनेर ভিটামিন সমৃদ্ধ যেটা আসলে বিভিন্ন ছাগল লতা পাতা খাওয়া একটা প্রাণী যেখানে বিভিন্ন লতা পাতার কারণে অনেক সময় খাওয়ার নেহা প্রকাশ করে বা পেট ছাগলের পেট বা পাকস্থলী অত্যন্ত ছোট তখন ছাগল কিন্তু খেতে চায় না। তাই যাদের ছাগল খায় না তাদের জন্য আমি মনে করি যদি আপনারা অ্যামাইনো ভিট খেলেন তাহলে কিন্তু আসলে ছাগলের খাবার রুচি হবে এবং যদি আপনারা বংশবৃদ্ধি না করতে পারেন। প্রিয় দর্শক আমার ছাগলগুলো আমি দেখাতে পারতেছি না গোডাল বাগানে ছড়ে ছুটে আছে একটা করে ছাগলের তিনটা করে বাচ্চা হয় কিন্তু যখন তিনটা বাচ্চা হয় তখন কিন্তু আসলে মাটা এই তিনটা বাচ্চাকে প্রতিপালন করতে যা অনেক তার হাড়ের বা শরীরে ক্ষয় হয় এই ক্ষয়গুলো পূরণের জন্য আমরা রুচির জন্য অ্যামাইনো ভিট প্লাস এবং ক্ষয় রোধের জন্য আমার তারও ক্যালসিয়াম আছে। প্রিয় দর্শক আমরা একটা করে ছাগলকে অনেকজনা খাদ্যর সাথে বা পানির সাথে যারা বা বিভিন্নভাবে খাওয়াতে চান তার চাইতে আমি সিরিজে দুই সিসি করে একটা করে ছাগলকে আমি ধরে ধরে খাওয়াই আমি যে রাজাবাবুকে রাজা হামাল এভাবে খিলালে আর কি ওষুধটা রাজা হামাল 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 কেউ আসলে ওষুধটা খাইতে চায় না এভাবে আমি ওষুধগুলো আর কি খাওয়াই দিই তাতে ওষুধের আর কি অপচয় হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই সিসি করে যে ছাগলগুলা অত্যন্ত রুচি কম সেই ছাগলগুলা যে আমার রানীকেও আমি খাওয়াই দিচ্ছি। রানে আপনারা দেখেন হ্যাঁ হলো আসলে ওষুধ খাতে কেউ চায় না। প্রিয় দর্শক আমরা এইভাবে দিয়ে দেই তাহলে আসলে ছাগলগুলার আসলে রুচি হয় এবং খাবার ভালো খায়। আমরা আজকে আপনাদেরকে এই যে ছাগলটা বাচ্চা দিচ্ছে তিনটা প্রিয় দর্শক আসলে এদের শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ এবং রুচি যেন হয় এই জন্য আমরা ওষুধগুলো এইভাবে খাওয়ালে রুচি সুন্দর হয়। বাচ্চাগুলো হ্যাঁ প্রিয় দর্শক আমার এই ছাগলটা অত্যন্ত স্বাস্থ্য ভালো তাতেও এটার বাচ্চা ভালো দেয় আমার এই ছাগল এখানে বাচ্চাগুলো আমার আছে দেখেন আপনারা আমার ছাগলগুলা
যাতে রুচি সমৃদ্ধ। এই বাচ্চা, এই ছাগলটা আমার তিনটা বাচ্চা দিছে প্রিয় দর্শক। আসলে ছাগলগুলা খুব আসলে দুষ্ট মারামারিও করে। আমরা এভাবে ছাগলগুলাকে যদি খাওয়াই দেই ঔষধ, প্রিয় দর্শক, সিরিজে খাওয়ালে ঔষধটা অত্যন্ত ভালোভাবে আসলে যায়। বাচ্চা, এই তিনটা বাচ্চা কিন্তু আসলে এই ছাগলটার আমার হয়েছে। এই ছাগলটা অত্যন্ত ভালো। এই যে এগুলা পহেলা বাতের ছাগল, এগুলার এখন গর্ভবতী। প্রিয় দর্শক, আমি ছাগলগুলোকে এভাবেই রুচির জন্য আর কি ওষুধ খাওয়াই দেই, যেটা আসলে যাতে ছাগলগুলা যেন সুন্দর দর্শক, এরা খুবই খাবার এখন খাই দেখতেছেন আপনারা। এটা কয়েকদিন আগে ছাগলগুলো খাবার খাতো না, অ্যামাইনোভিট প্লাসটা ব্যবহার করার পর থেকে আমার ছাগলগুলো মোটামুটি, আসলে ছাগলগুলো, প্রিয় দর্শক, আমি তো একা মানুষ, ছাগলের গুলার আমি যত্ন করতে পারছিলাম না, এখন তাদের ইনশাল্লাহ যত্নের আর কোনো অভাব হবে না। আধুনিক কৃষি ফার্মে তাদেরকে আমরা নিছি। এইভাবে খাওয়ালে মোটামুটি একটা আমাদের ভালো একটা ইয়া হয়, ছাগলগুলোর রুচি হয়। প্রিয় দর্শক, আপনি দেখছেন দেওয়ার সাথে সাথে তারা খাওয়া ফেলে। এর আগে কিন্তু আমার ছাগলগুলা খাইতো না, খাওয়ার রুচিই ছিল না। প্রিয় দর্শক, আমি আসলে এভাবে দিলে আমার ঔষধের অপচয় হলো না আর খাবার রুচিটাও হলো। আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন, অ্যামাইনোভিট প্লাস যাদের ছাগল খায় না, আপনারা সিরিজে করে 2 মিলি করে আপনারা ছাগলগুলোকে খাওয়াবেন, তাহলে আমি মনে করি আপনাদের ছাগলগুলা খুবই ভালো খাবে। এবং ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলা কিন্তু আজ থেকে এই ওষুধটা মাত্র 2 দিন। প্রিয় দর্শক, আমি সেই প্রতিভাগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যে প্রতিভাগুলা দিয়ে আমি উপকৃত হই। আমি এমন একজন ইউটিউবার যে ইউটিউবারের আসলে সব কিছু নিয়েই আমি প্রতিভাপন্ন একজন ইউটিউবার। বাংলাদেশে যে হেঁচারি তৈরি করতে লক্ষ লক্ষ টাকা লাগে, বাংলাদেশের সর্বপ্রথম মাছ বাড়িতে 160 টাকা দিয়ে মাছের পোনা উৎপাদনের কৌশলে দেশের মানুষকে দিয়ে আমরা ইনশাল্লাহ মাছের পোনা যেমন তৈরি করতে পারছি। ছাগল একটা গৃহপালিত পশু, দুধ, মাংস এবং বেকারত্ব দূর করার জন্যে ছাগল আসলে আমাদের যেন একটা নিত্য প্রয়োজনীয় পণ্য মনে করেন। আমরা আমিষের চাহিদা মেটাতে প্রতিটা বাড়িতে বেকারেরা যদি একটা করে ছাগল পালন করে, অন্তত বেকারত্ব দূর হবে এবং সময়ের একটা যে অপচয় সেটা হবে না। প্রিয় দর্শক, আমার এটা কৃষি ফার্ম, আপনারা জানেন এখানে আমি কিছু ছাগল নিয়ে কাজ করতেছি। এই ছাগলের কেনার থেকে শুরু করে শেষ পর্যন্ত লাভ লস আমি যখন যেটা করি, এর আগে আমি PPR ভ্যাকসিন দিছি, এটাও আপনাদের সামনে তুলে ধরছি। এমন কোনো তথ্য নাই যে আমি আপনাদেরকে দেই নাই বা দেব না। আপনারা ছাগলের উপর কোন ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে অবগত করবেন, আমরা সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আজ আর একটা প্রতিবেদন, খণ্ড খণ্ড আকারে প্রতিবেদনগুলো তৈরি করি প্রিয় দর্শক, একটাই কারণে যে আপনারা যেন বুঝতে সক্ষম হন। এবং অনেক ভিউয়ার্সই বলেন যে ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আসলে ভিডিও বড় হলে আপনারা দেখতেও চান না, তাই আমরাও আপনাদের রুচির দিকে চায়া এক একটা করে ভিডিও এক একভাবেই ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি। আজকে এই পর্যন্তই। যাদের ছাগল খায় না তারা 5 থেকে 7 দিন অ্যামাইনোভিট প্লাস 2 মিলি করে সকাল এবং সন্ধ্যা খাওয়াবেন, ইনশাল্লাহ আমি মনে করি যাদের ছাগলের খাওয়ার রুচি নাই রুচি হবে এবং বিভিন্ন ভিটামিনগুলা আপনাদের হবে। পরবর্তীতে গর্ভবতী ছাগলের আসলে আমরা কীভাবে ক্যালসিয়াম ব্যবহার করি এবং বাচ্চা দ্রুত বন্ধনশীল হওয়ার জন্য ভিডিও পাবেন, এবং পরবর্তীতে আর একটা ভিডিও পাবেন শীতের সময় আসলে ছাগলের পরিচর্যা, শীতে আমরা কী কীভাবে ছাগলগুলোকে শীত প্রোটেক্ট দেবো। বাংলাদেশের সবচাইতে মহামারী শীতের সময় ছাগলের আসে, ছাগলের ঠান্ডার থেকে সর্দি এবং PPR হয়। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পাবেন। এবং ছাগলের উপর আপনারা কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ আমরা কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। Thank you.